যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছে, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন, এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত নবী হয়েছে, ওনাকে চিন্তা হবে। আল্লাহকে পেতে হলে চাপারে মানুষ সুন্নত ছাড়া উপায় নেই, সুন্নত ছাড়া উপায় নেই চাপারে মানুষ আল্লাহকে চিনতে হলে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে কি? ইসলাম। وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বশত কি করেছিল, তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য দুই রকম তিন রকম মত করেছিল। আল্লাহ বলছে ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করবে, অস্বীকার করবে, অস্বীকৃতি দেবে, একমত হবে না, ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী, খুব দ্রুত হিসাব গ্রহণ করে, দেরি করবে না আল্লাহ। শোনো চাপাইয়ের মানুষ, মহিলা ও পুরুষ, মেন ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাত করলো, অনুসরণ করলো, সে আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ, একটা উদাহরণ দেব, কেমন উদাহরণ দেব? মানে যে ব্যক্তি ডান হাতে খেলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে সুন্নত, সে নাকি আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ, যে লোক ডান পাশ হয়ে শুইলো সে আল্লাহর ইবাদত করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে আমাদেরকে, যে লোক আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া বলে শুইলো সে আল্লাহর ইবাদত করলো। যে লোক ডান পা দিয়ে মসজিদে ঢুকলো বাম পা দিয়ে বের হলো সে আল্লাহর ইবাদত করলো। যে বললো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে আল্লাহর ইবাদত করলো। যে বললো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সে আল্লাহর ইবাদত করলো। যে টয়লেটে বাম পা দিয়ে ঢুকলো ডান পা দিয়ে বের হলো সে আল্লাহর ইবাদত করলো। যে এভাবে হ্যান্ডশেক করলো আত্মীয় স্বজনের খোঁজ করলো, হ্যাঁ সালাম আলাইকুম মামুর বেটা ভালো আছো, এই কথা বললে নাকি আল্লাহর ইবাদত হয়েছে, কারণ আত্মীয়তার খোঁজ খবর নিয়েছে। কিনেছে কিনেছে এইখানে হেঁটে এসে, এখানে কত মুরব্বির আছে আমার মতো 28-30 বছর এক যুবক এসে কথা বলবে, আসলে মূলত ইবাদত কেন, কারণ আমার কথা শুনছে তাই না, আল্লাহর কথা শুনছে তাই ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহির কথা শুনতেছে তাই কি ইবাদত। এই যে এখানে আপনারা আদব করে চুপ করে বসে আছেন, কারণ আপনারা কাউকে মেহমানদারি করতে, এখন এটা কিন্তু মেহমানদারি করতেছেন আপনারা আমার, এই যে মাশাআল্লাহ এতগুলো মানুষ বসার জায়গা নাই দাঁড়াই আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে নেকি দান করুন, আল্লাহ সবাইকে এখান থেকে যে কল্যাণ আছে তা দান করুন। তো এই যে আপনারা নীরবতা অবলম্বন করতেছেন, আমি ভালো মেহমানদারি পাচ্ছি, আমার না আলহামদুলিল্লাহ ভদ্র মানুষ গিয়েছি, কোনো হট্টগোল করেনি, আধা ঘন্টা এক ঘন্টা ওয়াচ করেছি চলে এসেছি, মাশাআল্লাহ ভালো মানুষ, এটা উত্তম মেহমানদারি, সবাই নাকি ইবাদত করুন আপনারা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষী দিচ্ছে মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে মুখ ফিরে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, নিশ্চয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কারো কাছে তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি আল্লাহ বলছে। তার মানে হাদিস একটা আমি পালন করতেছি, আপনি এটা শোনেন নাই, আপনার বাপে শোনে নাই, দাদা শোনে নাই, তাই বলে আপনি এটা মানবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ামান তাওয়াল্লা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুখ ফিরিয়ে নিল তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বাবধায়ক নন, ওর হিসাব কার কাছে? আল্লাহর কাছে। আমি বললাম যে এটা বিদআত, আমি বললাম এটা শিরক, একটু যাচাই বাছাই করলেন না যে আসলে এটা কি ইউতিউর রাসূলের মধ্যে আছে, আতা রাসূলের মধ্যে আছে, আল্লাহর নবীর অনুগত্যের মধ্যে পড়ে, এটা নেকির মধ্যে পড়ে, দ্বীনে ইসলামের শরীয়তের মধ্যে পড়ে কিনা যাচাই করলেন না, বলেন 300 বছর থেকে চলে, বাপে করেছে দাদাই করেছে আমরা করি, অসুবিধা নেই, এগুলো করা যাবে না আমার ভাইরা। দেখুন আমাকে এখনো ওই ভাইরাসে পায় নাই যে ভাইরাসে এসে নিজেকে আলাদা করে বাকি সবাইকে খারাপ বলা, আমি বলি চরমনায় আট্রসি ফুরফুরা মাইজ ভান্ডারি সবাই আমার ওয়াজ শুনতে আসে আলহামদুলিল্লাহ, আর এই জন্য আমি সবসময় সীমার ভিতরে থেকে কথা বলি, আমার ভাই তোমাকে আমি মুসলিম মনে করি, তুমি যেমন বাংলাদেশি তেমনি ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, সৌদি আছে, অনেক দেশের মুসলিম আছে, তাই বাংলাদেশে বহু ধরনের দলে বিভক্ত হয়ে গেছি আমরা, তবে আমি বলে রাখি চাপারি মানুষ দ্বীনের ক্ষেত্রে এক হও, সুন্নাহকে আঁকড়ে ধরো, শিরক ও বিদআত থেকে মুক্ত হও,
তুমি যে আমল করতেছো তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিনা শুধু তা যাচাই করে নাও যদি কেউ তোমাকে প্রশ্ন ছড়ে এই তুমি যেটা করছো সেটা বিদআত হাদিসে নেই ওকে এভাবে উড়ে ছড়ে ফেলে দিও না আমার অনুরোধ রইল তুমি ওকে বাদ দাও অন্য কাউকে বাদ দাও তুমি নিজে একটু দেখো না যে সোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীদের থ্রুতে এই আমলটা সাব্যস্ত কিনা যদি সাব্যস্ত হয় তুমি তোমার ওই ভাইকে দাওয়াত দাও যে দেখো ভাই তুমি একটা সহিহ হাদিসকে তুমি কিন্তু বিদআত বলে ফেললা তুমি কিন্তু সাবধান হও তুমি নবীর সুন্নতকে অবজ্ঞা করলা আর যদি হাদিস এবং কোরআনে যদি কোথাও তোমার আমল খুঁজে না পাও তাহলে তুমি যে আমল করতেছো তা ত্যাগ করো এতে তোমার কল্যাণ ওয়াল্লাহি এতে তোমার কল্যাণ এতেই তোমার কল্যাণ নিহিত আছে কেন আমি বলি এটা আমি বলিনি মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পেলে আঁকড়ে ধরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যদি কোনো কিছু দিন না হয় নেকি মনে করে যদি করা হয় তাহলে তা ত্যাগ করা এ আদেশ কার আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছে তোমরা তা গ্রহণ করো তিনি যা কিছু তোমাদেরকে দেয়নি তা তোমরা বর্জন করো এখন প্রশ্ন হলো জামশেদ ভাই আমরা যে আমল করি এই আমল করা যাবে না হাদিসে নিষেধ কোথায় একটা প্রশ্ন থাকে কিনা কি আপনাদের মনে প্রশ্ন থাকে না ধরেন একজন লোকে নামাজের মধ্যে সে তিনটা সিজদা দিল এক রাকাতে এখন আপনি বললেন যে ভাই সিজদা তিনটা দিলে তোমার নামাজ হয় নাই সে যদি আপনাকে বলে যে আচ্ছা দুইটা সিজদা দিতে হবে বলা আছে তিনটা সিজদা দেওয়া যাবে না কোথায় বলা আছে এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন তাকে বলেন না না বীর উত্তম বীর পুরুষ সাজার দরকার নাই সিম্পলি বলতে পারবে যে এ ভাই কি বলতেছো তুমি এটা ইসলামে যত কিছুর আদেশ নাই সব কিছু নিষেধ না না লাইট জ্বালানো আদেশ নিষেধ লাগবে না এটা উপকারী জিনিস মনে সারে জ্বালাও মনে সারে জ্বালাও না আমি সোয়াবের কাজ বলতেছি কি নেকির কাজ কি নেকির কাজ জান্নাতে যাওয়ার কাজ ইসলাম পালনের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কাজ আল্লাহর ইবাদতের কাজের কথা বলতেছি মানে আল্লাহর ইবাদত নেকি হবে সওয়াব হবে জান্নাতমুখী করবে সুন্নত বলে সাব্যস্ত হবে এই ধরনের জিনিস ফরজ বলে সাব্যস্ত হবে এই ধরনের জিনিসের জন্য অকাট্য আদেশের দরকার আছে কি আছে এই সুন্নত এবং ফরজের জন্য যদি আদেশ না থাকে সব নিষেধ বুঝতে পারছি না পারেনি যেমন উদাহরণস্বরূপ বলি এখানে যদি এখন একটা ফ্যান চলে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে যদি কেউ বলে যে এটা যদি জোরে বাড়ায় দেশ 10 ডিগ্রি হবে তখন আদেশের প্রয়োজন আছে যে এই আদেশটা আছে কিনা যে জোরে ঘুরালে 10 ডিগ্রি হয় বুঝতে পারেনি মনে হয় এই যে লাইট জ্বলতেছে কোনো সমস্যা আছে যদি কেউ বলে যে ত্রিভুজ করিয়া লাইট লাগাইয়া প্রথমে মধ্যবর্তী লাইটটিকে অন করিয়া 10 মিনিট রাখিবার পরে ডান পাশের লাইটকে অন করিয়া বন্ধ করিয়া বাম পাশের লাইটকে অন করিয়া বন্ধ করিয়া বাম এবং ডানকে দুইটাকে একসাথে জ্বালাইয়া দিলে বৃষ্টি কি হয় এটা তাহলে সে দিন বানাইছে কি বানাইছে এই ক্ষেত্রে আদেশ আছে কিনা দেখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ কিনা আমি বুঝতে পারছি মানে মাফলার দেওয়ার আদেশ লাগবে না শীত লাগতেছে কান টুপি পরার আদেশ লাগবে না কারণ এটা ধর্মের ভিতরে পড়ে না মানে এটা এটা জায়েজ আছে আমার এটা শীত লাগতেছে আমি কান টুপি দেব সমস্যা কোথায় কেউ মাফলার দেবে কেউ তোয়াল্লা দেবে কেউ কান টুপি দেবে কেউ চাদর দেবে এটা যার যার মোট কথা হলো ঠান্ডা লাগতেছে শরীর বা আসাবে কাপড় চোপড় এই তো ওখানে তো আর আমি বলতেছি যে যদি বলেন যে এই এভাবে করলে সওয়াব হয় এভাবে করলে নেকি হয় তখন কিসের প্রয়োজন কিসের প্রয়োজন চাপায় মানুষ কি বুঝতে পারছে বিদাত কি সুন্নত কি মানে সিম্পল কথা দিন ইসলাম হচ্ছে আদেশ দিন ইসলাম হচ্ছে কি কার পক্ষ থেকে এবং কার ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকারের কথা বলে না যা আল্লাহ ওহী নাযিল করে তাই তিনি বলে তাহলে দিন কার কথা আল্লাহর পরে পৃথিবীর জমিনে মানুষের মধ্যে কার কথা এই দিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি কেউ কোনো কিছুকে দিন বলে সাব্যস্ত করতে চায়
তাহলে তাকে প্রমাণ করতে হবে আদেশ কার পক্ষ থেকে আল্লাহ এবং কার পক্ষ থেকে এই আদেশ যদি আল্লাহর না হয় এই আদেশ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হয় নাম আদেশ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় যত কিছু তুমি সওয়াবের জন্য করতেছো আমার ভাই সব বিদআত ঠিক তবে এর মধ্যে পর্যায়ক্রমে শিরকের আওতায় কিছু কিছু পড়ে সন্তান দাতার মালিক কে আল্লাহ সুস্থ করে কে আল্লাহ সম্পদের মালিক কে করে আল্লাহ রিজিক কার কাছে আল্লাহ জীবন কার কাছে আল্লাহ সুখ কার কাছে আল্লাহ তৃপ্তি কার কাছে আল্লাহ সব সময় কে দেখে আল্লাহ সব সময় কে রক্ষা করে আল্লাহ বৃষ্টি কে বর্ষণ করে আল্লাহ জমিন উর্বর কে করে আল্লাহ আল্লাহ করে এই সব ক্ষেত্রে যদি অন্য কাউকে মনে করা হয় তাহলে এটা শিরক ঠিক আমার ভাই তুমি ঘৃণা করিও না আমার কথা والله আমি গুনতে পারবো না তোমার কি কি বিদআত করো তুমি নামাজের ভিতরে কয়টা ঢুকাইছো রোজার ভিতরে কয়টা ঢুকাইছো হাঁটতে চলতে কয়টা ঢুকাইছো জিকির ভিতরে কয়টা ঢুকাইছো আমি গুনতে পারবো না গুনাহ আমার কাজ না তোমার সাথে পক্ষ বিপক্ষ করা আমার কাজ না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে বলেছে আমার রাসূলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিন আপনি একজন উপদেশদাতা লাস্তা আলাইহিম বিমুসাইতার আপনি এদের কর্মনিয়ন্ত্রক নন আপনি এদের কি নন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ পেয়ে যে মুখ ফিরিয়ে নেবে ফায়ুআযিবুহুল্লাহুল আযাব আল আকবার আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমি মনে করি আমি একজন উপদেষ্টা কারো হিসাবকারী আমি নই কারো চকিদার আমি নই কারো কম্পিটিটর আমি নই কারো প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী আমি মনে করি না নিজেকে আমি এখানে এসে দিন প্রচার করতে নসিহত করতে যার খুশি মানবে যার খুশি মানবে না যেমনটা আমার রব্বে করিম কুরআনুল কারিমে বলেছে ইন্না হাযিহি তাযকিরা নিশ্চয় ইসলামে কোরআনে সুন্নত এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ ফামান শাআ আত্তাখাযা ইলা রব্বিহি সাবিলা তোমাদের মধ্যে যার খুশি সে ইসলাম গ্রহণ করবে আল্লাহর ন্যায় নীতি গ্রহণ করবে যার খুশি গ্রহণ করবে না জাহান্নামে জ্বলবে স্বাধীনতা আল্লাহই দিয়েছে সো আমি তোমার প্রতিদ্বন্দ্বী হতে চাই না আমার ভাই তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার আমাল তোমার দিনদারিতা আল্লাহর জন্য তুমি আর আল্লাহ মধ্যখানে কেউ হিসাবকারী নেই তবে আমি তোমাকে অনুরোধ করি ওয়া মা আতাকুমুর রাসূল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে শুধু তাই ইসলাম ওয়া মা নাহাকুম আন যা তিনি আদেশ করেন নিষেধ করেছেন সেগুলো বর্জনীয় শোনো আমার ভাই ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় এবং ভালোবাসো আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা শাস্তি দেওয়ার সময় তিনি অনেক অনেক কঠোর শোনো আমার চাপায়ের ভাইরা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে انه ليس شيء يقربكم الى الجنه الا قد امرتكم به নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি করে নিয়ে যাবে তার প্রত্যেকটির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সব কিছুর আদেশ দিয়ে গেছে কোনো কিছুই বাদ দেয়নি তোমরা কি বিলিভ করো না এই কথা হ্যাঁ আমার কথা কি বুঝো জানেন ঠিক বুঝেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটির ব্যাপারে তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওই বিষয় যা আমাদেরকে জান্নাতি করবে আদেশ দিয়ে গেছে তাহলে এবার পাওয়া গেলে তো যে জিনিসের আদেশ নেই সেই জিনিস বিদআত পাওয়া গেছে কিনা ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন এবং এমন সকল কিছু যা তোমাদের জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি বিষয় নিয়েই প্রত্যেকটি বিষয় থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করা ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ভ্রষ্ট ভ্রান্ত বিদআত নবআবিষ্কৃত যত কিছু ইসলামের নামে চালু হবে প্রত্যেকটা বিষয় থেকে সাবধান করে গেছে কিভাবে ওই যে তিনি বলে দিয়েছে যা আমি আদেশ করিনি তা সব নিষেধ ইসলামের ক্ষেত্রে আল্লাহ নবী যা আদেশ করেনি সব কি নিষেধ শোনো আমার ভাইয়েরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কখনোই এরকম বিশ্বাস করি না
তোমাদেরকে তিন ঘন্টা ওয়াজ করলে তোমরা খুব বেশি উপকৃত হবে। আমি সবসময় এরকম বিশ্বাস করি, এখান থেকে যদি কেউ একটা হাদিস একটা আয়াতের উপরে আমল করার চেষ্টা করে, ওর জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। যুবকরা জানাবে বিচারের দিকে যেও না, বৃদ্ধরাও এখন পিছিয়ে নেই কম্পিটিশনে, বিবাহ করবে না। আরেক ভাইয়ের কি বলবো, আস্তাগফিরুল্লাহ। যুবক তোমার মোবাইলে গান থাকে, কারণ তুমি যুবক মুরব্বী, আপনাকে একটু কষ্ট দিই, কষ্ট দিবেন একটু, কষ্ট দিয়ে কষ্ট নেবেন, একটু উঠে দাঁড়ান, কষ্ট দেবো আপনাকে, এদিকে আসুন। ওনাকে দেখা যায়, ছোট ভাই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আপনার বয়স কত? 60 বছর, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দিক। ছোট ভাই তোমার বয়স কত? 20 বছর। তোমার নাম কি, ওদিকে তাকাও। ইয়া সেবা, চাপায়ের যুবকরা তোমাদেরকে বলে রাখি, 60 বছর আগে এই 60 বছর আগে 20 বছর বয়সে এই লোকটারই চামড়া এরকম সুন্দর ছিল, সতেজ ছিল। তুমি বসে যাবে যুবক, তুমি যদি বেঁচে থাকো তুমি এটা থেকে রেহাই পাবা না। এই পৃথিবীর কোনো সম্পদ তোমাকে বৃদ্ধ হওয়া থেকে রক্ষা করতে পারবে না। যেই যৌবনের জোরে অপরাধকে এস্টাবলিশ করছো, সিনেমা, গান, নাটক, বাদ্যযন্ত্র, বিহারপনা, মানুষের মেয়ে ও বোনের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করছো নানা ধরনের ছলনা করোনা করে, ওয়াল্লাহি যুবক, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত দান করুন, আমিও দোয়া করি আল্লাহ আমাকেও দান করুন। জেনে রাখো যুবক, ইনি যদি আরো, ইনি না পুরো পৃথিবীর সব যুবক মিলে যদি কোনো আইডিয়া বের করতে চেষ্টা করে যে 60 বছর বয়সে এই রকম পরিস্থিতিতে আসবে না, বের করতে সক্ষম হবার। ও আমার দরদরা যুবক, এই পৃথিবীর কোন সম্পদ, কোন শিক্ষা, কোন শক্তি 60 বছর বয়সে তোমার যৌবন ধরে রাখাইতে পারবে না। 60 বছর বয়স পর্যন্ত তোমার শরীরের কুচকানো ভাঁজ পড়া বন্ধ করতে পারবে না। যদি তুমি আমাকে বিলিভ না করো, বিশ্বাস না করো, তাহলে তোমরা চাপাইয়ের সব যুবক এক হও, এক হয়ে এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করো যে 40-এ পড়ো বা 50-এ পড়ো বা 60-এ পড়ো আর তুমি বৃদ্ধ হবে না। আবিষ্কার করে দেখাও কিছু।